এলমর রংধনুতে আকলো এলমর রংধনু খুব প্রিয় কারণ রংধনুতে অনেক রং থাকে আর এলমর রং ভালো লাগে আচ্ছা তুমি কি জানো যে তুমি অনেক রকম রং খেতে পারো হুম এই যে দেখো কত রঙের মরিচ এলমর পছন্দ হলুদ রঙের মরিচ হ্যাঁ হ্যাঁ খাবারও কিন্তু নানান রঙের হয়ে থাকে এলমর বন্ধুরা বিভিন্ন রঙের খাবার খায় বলে ওরা অনেক শক্তিশালী আর সুস্থ থাকে চলো বন্ধুরা হম খাবার সামনে নেই অপেক্ষা করা যায় না মিষ্টি খাবারগুলো খুব মজার হবে হ্যাঁ থাকো আমি তুমি কি করছো আমি আমার মাথায় আপেলের ভারসম্য করছি আমি সেটা দেখতে পাচ্ছি কিন্তু কেন তুমি খাবার মাথায় নিয়ে ভারসম্য করছো কারণ আমি শুনেছি যে ভারসম্যপূর্ণ খাবার খাওয়া খুবই জরুরি আমি তার মানে এই নয় যে তুমি খাবার মাথায় কত বলো না আমি মনোযোগ দিতে ভারসম্য রাখা আর নেই ভারসাম্য খাবার মানে এই নয় যে তোমার মাথায় নিয়ে ভারসাম্য করতে হবে হবে না না ভারসাম্যপূর্ণ খাবার মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার যেটা তোমার খাবার থালায় থাকবে হ্যাঁ এই যে যেমন আমার দুপুরের খাবারগুলো দেখো এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি এখানে আছে কিছু শসা টুকরো আছে গাজর আর কমলার ফালি আছে পাকা কলা আর গমের আটা রুটি দিয়ে মুরগির স্যান্ডউইচ আর সাথে এক গ্লাস সুস্বাদু পুষ্টিকর দুধ এই সব স্বাস্থ্যকর খাবার মিলে হয় ভারসাম্য খাবার

সবাইকে শুভ এখন আমরা খাবার খাওয়ার খেলা আমি ডাক্তার কদম আলী আছি আপনাদের সাথে আর আমাদের আজকের প্রতিযোগী বিস্কুট পাগলা ধন্যবাদ 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 আমার খাবার খেলা ভালো লাগে এখন বলো এই খেলা কিভাবে খেলতো আমি বলো 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 এটা খুবই সহজ এখানে একটা প্লেটের মধ্যে অনেকগুলো রঙিন ফল আর শাকসবজি আছে। আমি তোমাকে একটি রঙিন কার্ড উঁচু করে দেখাবো আর তোমাকে এখান থেকে ঠিক একই রঙের একটা খাবার খুঁজে বের করে খেতে হবে। আমি পারবো। শুরু করো। দারুণ। তাহলে আমরা শুরু করছি বিস্কুট পাগলা। তোমাকে যে রঙের খাবার খেতে হবে সেটা হলো লাল। লাল। আছে। এখানে কোনটা লাল? লাল। আমি জানি। এইটা। আহ কাপড়টা খেতে একদম জঘন্য তারপরও খেয়ে ফেলেছি এখন বলো পুরস্কার কি কক্সবাজার বর মন নাকি ক্রম বস বলার বিস্কুট বাগলা আমি খুবই দুঃখিত কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে তুমি জিততে পারো কিন্তু কিন্তু আমি তো লাল রঙই খেয়েছি হুম তুমি খেয়েছ কিন্তু তুমি আসলে টেবিল খেয়ে ফেলেছ তোমার উচিত ছিল রসালো আর স্বাস্থ্যকর লাল আপেলটা খাওয়া আবেল হ্যাঁ বিস্কুট পাগলা তোমার রং খাওয়া মানে হচ্ছে বিভিন্ন রকম রঙের স্বাস্থ্যকর খাবার খাওয়া সেটা আগে কিভাবে বুঝবো ঠিক আছে এখন বুঝলাম আমাকে খেলায় জিততে হলে রঙিন খাবার খেতে হবে হ্যাঁ ঠিক বলেছো জানি হ্যাঁ কি করো হ্যাঁ হলো কলা আমি নাম 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 আমি জিতেছি হ্যাঁ তুমি রংกินি গাজর আমি নাম 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 আমি জিতেছি আরে সবুজ পেয়ারা নামে কি করছো বন্ধুরা দেখো 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 নানা রঙের স্বাস্থ্য কর